welcome to our Fitness Medicare channel. We are now producing a new type of video on cervical and shoulder joint problem along with the problem of scapula. Scapula is the biggest bone in our backside. This is the portion of scapula. This portion is scapula. This is shoulder joint and this is cervical. Cervical, shoulder joint and scapula. This is our upper back side. আমরা এই ভিডিওটিকেও বাংলায় নিয়ে যাচ্ছি যে সাধারণ লোকের কিছুটা বোঝার জন্য। তাহলে এই shoulder joint, scapula এবং neck এই তিনটে মিলে আমাদের কিছু প্রবলেম আমরা দেখতে পাই। আমরা দেখি ম্যাক্সিমাম লোকের নেকে স্টিফনেস বা পেন রয়েছে এবং সেই পেন অনেক সময় রেডিয়েট করে এই অঞ্চলটি অর্থাৎ স্ক্যাপুলা হয়। আবার দেখা যায় যে শোল্ডার জয়েন্টে কিছু প্রবলেম হচ্ছে, এখান দিয়ে পেন রেডিয়েট করছে। আবার হয় কি শোল্ডার জয়েন্ট মুভ করতে প্রবলেম হচ্ছে, আমরা সাধারণ কথায় থাকে ফ্রোজেন শোল্ডার বা এই ধরনের কিছু বলে থাকি। কিন্তু সার্ভিক্যাল প্রবলেম থেকে স্ক্যাপুলা এবং শোল্ডার জয়েন্টের এফেক্টের প্রধান কারণ হলো সার্ভিক্যালে যে সমস্ত মাসেল তা ম্যাক্সিমাম স্ক্যাপুলার ঘাড়ে কাজ দিয়ে এবং স্ক্যাপুলা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। কিছু কিছু মাসেলের সঙ্গে আমার শোল্ডার জয়েন্টের যোগাযোগ রয়েছে। এবার বলবেন কীভাবে রয়েছে, যদি আমরা শোল্ডারটাকে মুভ করি তাহলে আস্তে আস্তে ট্র্যাপিজিয়াসের ফ্লেকশন হচ্ছে। এই শোল্ডার জয়েন্ট যদি মুভ করি তাহলে ট্র্যাপিজিয়াসের ফ্লেকশন হচ্ছে। তা শোল্ডার জয়েন্টের এই অংশের সঙ্গে ট্র্যাপিজিয়াসের সংযোগ রয়েছে। আবার ডেল্টয়েডের ল্যাটারাল ফাইবার আমার ল্যাটিসমাস ডরসিতে আসছে, টেরেস মেজরে আসছে। তার অ্যাক্রোমিয়ান ফাইবার আসছে আমার সুপ্রাস্পাইনেটাস, সেই কারণে আমরা হাতটাকে পিছন দিকে মুভ করতে পারি। হয়তো আমরা সেটাকে সেইভাবে সাধারণ মানুষ জানি না, এই অ্যাক্রোমিয়ান ফাইবার মানে মিডল পার্ট অফ দ্য ফাইবার ইন ডেল্টয়েড। আবার হচ্ছে আমাদের মিডিয়াল ফাইবার আসছে পেক্টোরালিস মেজরের সঙ্গে, যেই কারণে আমরা হাতটাকে সামনের দিকে মুভ করতে পারি। তার মানে এই শোল্ডার জয়েন্ট ওরিয়েন্টেড মাসেল বলতে যদি আমরা বলি তাহলে ডেল্টয়েডও সেখানে অংশগ্রহণ করছে, ট্রাইসেপও করছে, বাইসেপ ব্রেকিং করছে, কোরাকো ব্রেকিয়ালিস করছে, আমার সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরেস মাইনর, টেরেস মেজর, ল্যাভেটাস স্ক্যাপুলি, পেক্টোরালিস মেজর এবং আরও কিছু কিছু ছোটো ছোটো মাসেল এখানে আমার অংশগ্রহণ করছে। তাহলে এই এতগুলো মাসেল মিলে আমার পেন অ্যানালাইজ করতে পারি। সার্ভিক্যালের আমার টোটাল ক্যাপিটিস গ্রুপের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, এখানে ক্যাপিটিস লঙ্গাস, রেকটাস ক্যাপিটিস অ্যান্টিরিয়র, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র, প্লাটিসমা এবং সেই সঙ্গে ট্যাপিটিস। তাহলে আমার নিকের কোনো প্রবলেম হলে এতদূর ছড়াতে পারে এবং তার শোল্ডার জয়েন্টের দিকেও যেতে পারে, আবার শোল্ডার জয়েন্টের কোনো প্রবলেম হলে সেটাও এই অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে। আর নেকের প্রবলেম অর্থাৎ সার্ভিক্যালের প্রবলেম হলে C6 এবং 7 নার্ভ রুট আমার স্ক্যাপুলা হয়ে হাতের দিকে পেনিট্রেট করে, সেই কারণে C6 এবং 7। এবার C6 ও 7 এই ধরনের চেঞ্জ হওয়ার কারণ কী? C6, দিস ইজ দ্য পোর্শন অফ C6 অ্যান্ড C7। আমরা ম্যাক্সিমাম যখন এইরকম ফ্রন্ট বেন্ড হয়ে কাজ করি তখন C5, C6 ও C7 ওপর অতিরিক্ত প্রেশার এবং এই মাসেলের যখন টোনাসিটি হারিয়ে যায় তখন প্রেশারটা আমাদের এই বোনসে ট্রান্সফার হয়। তাহলে আমরা ম্যাক্সিমাম মুভমেন্টটি সামনে বেন্ড হয়ে করি, তো সেই কারণের জন্য আমাদের এই তিনটে ভার্টিব্রা ম্যাক্সিমাম সময় চেঞ্জ হয় এবং এই দুটো বা তিনটে ভার্টিব্রা নার্ভের রুট স্ক্যাপুলা হয়ে যাওয়ার কারণে আমরা বাইটিং পেন এই অঞ্চলে অনুভব করি। তাহলে যখন আমরা এই বাইটিং পেন ম্যানেজমেন্ট করব তখন এই অঞ্চলের মাসেলের ওপর আমাদের বিশেষভাবে ধ্যান দিতে হবে। আমরা নেকের এক্সারসাইজ শুধুমাত্র ব্যাক সাইড স্ট্রেচিং করলাম, সাইড টু সাইড মুভমেন্ট করলাম, এই ধরনের কিন্তু আমি স্ক্যাপুলা কভার করতে পারছি না, অর্থাৎ সাবস্ক্যাপুলারিস মাসেলকেও কভার করতে পারছি না। তাহলে নেক মুভমেন্ট প্রথমেই যদি আমাদের প্রপারলি করতে হয় এবং এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দুটি বা চারটি এক্সারসাইজ বড় জোর করতে পারে, তাহলে আমরা শোল্ডার লিফটিং করি। এবার দেখুন শোল্ডার লিফটিং হওয়ায় কী হলো, মাসেলগুলো স্ট্রেচিং হলো এবং কিছু কিছু মাসেলের ফ্লেকশন, এই শোল্ডার লিফটিং হলো। এই অবস্থায় নেকটিকে যদি আমরা পিছনে বেন্ড করি তাহলে দেখুন শোল্ডার লিফটিংয়ে মাসেলের ফ্লেকশন হচ্ছে, আপ স্ট্রেচিং হচ্ছে এবং নেকটিকে বেন্ড করায় নেকের মাসেল অর্থাৎ ক্যাপিটিস গ্রুপের মাসেলের ফ্লেকশন হচ্ছে। তো এই ক্ষেত্রে আবার হাত থেকে পজিশন মতো নিয়ে গেলাম, তাহলে এই প্রত্যেকটি মাসেলে আমরা ফ্লেকশন এক্সটেনশন ডেভেলপ করতে এবং কোনো মাসেলের ওপর এক্সেসিভ প্রেশার পড়ছে এবং শোল্ডার যতই রেস্ট্রিক্টেড হোক কিন্তু ট্র্যাপিজিয়া সামান্য ভাঁজ হলেও আমাদের শোল্ডার এইভাবে উঠতে পারে। তাহলে এই অবস্থায় যদি আমরা নেককে ব্যাকে নিই একটা করতে পারি। সেকেন্ড হচ্ছে এই শোল্ডার ধীরে ধীরে তুলে নিয়ে আমরা ব্যাক সাইড স্ট্রেচিং করি,
তাহলে দেখুন প্রত্যেকটি মাসেলের ফ্লেকশন আসছে, এবং এক্সটেনশন হচ্ছে সামনের দিকে শোল্ডার জয়েন্ট ওরিয়েন্টেড মাসেল। তাহলে এইভাবে যদি আমরা এই মুভমেন্টটি করি তাহলে মাসেলের ফ্লেকশন এবং এক্সটেনশন ডেভেলপ করলাম, এবং এই ফ্লেকশন এক্সটেনশন ডেভেলপ করায় কী হলো, এই ক্যাপিটিস গ্রুপের মাসেলের সঙ্গে এই মাসেলের যে লিঙ্ক বা সম্পর্ক বা অরিজিন বা ইনসার্সন তারও স্ট্রেচিং খানিকটা সম্পন্ন হলো, এবং সেখানে নেকের ওপর কোনো প্রেশার আনলো। থার্ড, আমরা নেকের ওপর কী করতে পারি, নেকটাকে দু সাইড থেকে ধরে নিলাম, ধরে ধীরে 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 আমাদের হাতের ওপর এই ওয়েট রাখ রেখে ধীরে ধীরে আপসাইড স্ট্রেচিং করি, তাহলে সেই ব্যক্তির নেকের ওপর কোনোরূপ প্রেশার এলো না এবং এক্সারসাইজ করতে গেলে তার কোনোরকম পেন বাড়লো। তো এই ধরনের এক্সারসাইজ যদি আমরা প্রপারলি করতে পারি এবং প্রতিদিন যদি এই ধরনের এক্সারসাইজ আমরা নিজেরা করি এবং বাড়ির লোককে করাতে সম্ভব হয়, তাহলে আমরা চট করে এই ধরনের ম্যানেজমেন্ট করতে পারি। এবং এক্সারসাইজের প্রধান উদ্দেশ্যই হলো যে টু ডেভেলপ দ্য মাসেল স্ট্রেংথ, মাসেল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মাসেল টোনাসিস। তো মাসেল ফ্লেক্সিবিলিটি আগে আমাকে ডেভেলপ করতে হবে, একটি মাসেল যাতে আরেকটি মাসেলের মধ্যে যেতে পারে তবেই তার উপরে মুভমেন্ট হয়। মাসেলের এক্সটেনশন ক্যাপাসিটি, মাসেলের টোনাসিটি, এইগুলো যদি ডেভেলপ আমরা করতে পারি তাহলে আমরা বোনসকে খানিক প্রোটেক্ট করতে পারি, এবং পরবর্তীকালে মাসেলের স্ট্রেন্থ ডেভেলপ হয় যে আমরা এই মাসেলের সাহায্যে অনেক কিছু তুলবো, অনেক কাজ করবো, তখন আমাদের মাসেলের স্ট্রেন্থ ডেভেলপমেন্ট হবে। তো এই ধরনের এক্সারসাইজ যদি আমরা করি, আমরা সাধারণত নেকের এক্সারসাইজ কী করি না, নেক জাস্ট ঘোরানো, জাস্ট পেছনে আনা, কিন্তু বারবার লক্ষ্য করুন যে এই অঞ্চলে স্ক্যাপুলা ওরিয়েন্টেড মাসেল অর্থাৎ সাবস্ক্যাপুলারি, টেরেস মেজর, মাইনর, সুপ্রা ইনফ্রাস্পাইনেটাস, এদের ওপর কোনো রকম এতে এফেক্ট আসছে না যতই আমরা ঘোরা। কিন্তু এই ধরনের স্ট্রেচিং যদি আমরা করি তাহলে প্রত্যেকটি মাসেলকে আমরা নিয়ে নিচ্ছি, এবং আপার এক্সট্রিমিটি এবং আপার ব্যাকের প্রত্যেকটি মাসেলকে যদি আমরা প্রপারলি মুভ করাতে পারি তাহলে এক্সারসাইজের এফেক্ট অনেক বাড়বে। এবং আপনারাও এই ধরনের এক্সারসাইজ নিজেরা চেষ্টা করুন, প্রথম 7-10 দিনের মাথায় অন্তত পক্ষে 40% পেন এবং স্টিফনেস কমবে। যারা এই অঞ্চলে স্টিফনেস নিয়ে ভুগছেন তারা এটা চেষ্টা করে দেখুন, চেষ্টা করার পরে যদি আপনাদের উপকার হয় এবং যদি মনে হয় যে প্রপারলি উপকার হচ্ছে না কোনো রকম টেকনিক্যাল ফল্টের জন্য, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই টেকনিক্যাল ফল্ট কোথায় হচ্ছে সেটিকে আপনারা রেকটিফাই করতে পারেন। এবং এটাও করতে পারেন আমাদের যে ইমেল আইডি আছে তাতে এর পেছনে অ্যাকচুয়াল রিজন কী সেটা জানার জন্য আপনারা যদি কোশ্চেন পাঠান সেটারও আমরা প্রপারলি উত্তর দেব। তো সেই জন্য এই ধরনের যখন আমরা নেক, শোল্ডার ও স্ক্যাপুলার সমস্ত রকম পেন ম্যানেজমেন্টই বলুন বা মাসেল স্টিফনেস রিডাকশান বলুন, সেক্ষেত্রে আমাদের টোটাল অঞ্চলের এক্সারসাইজ করতে হবে, এবং সেই এক্সারসাইজে কোনোভাবে কোনো মাসেলের উপর কোনো প্রেশার পড়বে না, এবং প্রেশার যদি স্টিপ অবস্থায় পড়ে তাহলে পেন বাড়বে। তাহলে আপনারা এই ধরনের এক্সারসাইজ বাড়িতে ট্রাই করুন, করে যদি উপকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং যদি কোনো জায়গায় মনে হলো যে প্রপারলি এক্সারসাইজটা হচ্ছে না বা আপনার কাজ হচ্ছে না সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন, ইমেলে আপনার ডিটেলস পাঠান, আমরা সেখানেও আপনাদের উত্তর দেবো, আদারওয়াইজ তার সঙ্গে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো এই ধরনের আপনারা যদি প্রপার এক্সারসাইজ করেন তাহলে নিজে কোনো রকম প্রবলেম আপনাদেরকে থাকবে না। এই বলে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।